বন্ধুরা, আজকে আমরা অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে সম্ভাবনা ফাংশনটি কেমন তা একটু দেখার চেষ্টা করি। তার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, সম্ভাবনা ফাংশন বলতে আমরা আসলে কি বুঝিয়েছিলাম। সম্ভাবনা ফাংশনকে আমরা ক্যাপিটাল এফ অফ স্মল এক্স দ্বারা লিখেছিলাম। স্মল এক্স হচ্ছে এক্স চলকের যে রেঞ্জ ছিল, এই রেঞ্জের মধ্যকার যে কোনো একটি মান স্মল এক্স, সে ক্যাপিটাল এফ অফ স্মল এক্স দ্বারা বোঝানো হয় স্মল এক্সের সমান অথবা তার থেকে ছোট যে কোনো মান আসবে তার সম্ভাবনা। অর্থাৎ এই দৈবচলকটির মান এ থেকে শুরু করে এক্স পর্যন্ত, স্মল এক্স পর্যন্ত যে কোনো মান আসবে তার যে সম্ভাবনা তাকে আমরা ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা লিখে থাকি। এটি হচ্ছে সম্ভাবনা ফাংশন। তাহলে এটি অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে সম্ভাবনা ফাংশনটি কীভাবে বের করা হয় তা একটু দেখে নেই। ধরো এই এক্স একটি অবিচ্ছিন্ন দৈবচলক যার ফাংশনটি দেওয়া আছে 2x এবং তার রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত। এবার আমরা যদি এটার সম্ভাবনা ফাংশন বের করতে চাই, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ স্মল এক্স ইজ ইকুয়ালস টু নিম্ন সীমা থেকে এক্স পর্যন্ত সম্পূর্ণ অংশকে সমাকলন করতে হবে, অর্থাৎ 2x কে সমাকলন করব যার রেঞ্জ হবে 0 থেকে শুরু করে এই স্মল এক্স মানটি পর্যন্ত dx। অর্থাৎ এটাকে যদি আমরা সমাকলন করি, তোমাদের মনে আছে সমাকলনের ফর্মুলা ছিল x^n dx। এই x^n কে যদি সমাকলন করা হয় তাহলে পাওয়া যাবে x^n+1 / n+1 + c। অর্থাৎ 2 কে রাখছি, x এর উপর পাওয়ার আছে 1, যেটা হয়ে যাচ্ছে x^2/2, এবং x এর রেঞ্জ হচ্ছে 0 থেকে স্মল এক্স পর্যন্ত, ইজ ইকুয়ালস টু 2 কাটা যাচ্ছে, থাকছে x^2, যার পরিসর হচ্ছে 0 থেকে শুরু করে x পর্যন্ত, ইজ ইকুয়ালস টু x^2 - 0, ইজ ইকুয়ালস টু x^2। অর্থাৎ এখানে যে বিন্যাস ফাংশনটি আমরা পাচ্ছি, তা হল ক্যাপিটাল এফ অফ স্মল এক্স ইজ ইকুয়ালস টু x^2 যখন x এর রেঞ্জ 0 থেকে শুরু করে স্মল এক্স 1 পর্যন্ত। অর্থাৎ এই রেঞ্জটিকে আমরা উল্লেখ করব, যদি x এর মান 0 থেকে শুরু করে 1 পর্যন্ত হয় তাহলে আমাদের বিন্যাস ফাংশনটি হবে x^2, এবং 1 হবে যদি x এর মান 1 থেকে বড় হয়। অর্থাৎ আমরা যে রেঞ্জটা এখানে দেওয়া আছে x এর পরিসর, সেই পরিসরে যদি সর্বোচ্চ মান থেকেও বড় কোনো মান দেওয়া হয় বিন্যাস ফাংশনে, তাহলে অলওয়েজ তার মান 1 আসবে। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম একটি বিন্যাস ফাংশন কীভাবে বের করতে হয়। যদি তোমাকে বলা হয় ক্যাপিটাল এফ অফ হাফ বের করতে, তাহলে তোমরা কি করবে এই ফাংশনটির জন্য? তাহলে তোমাকে নিম্ন সীমা থেকে শুরু করে হাফ পর্যন্ত যেই ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটি সমাকলন করতে হবে। এখান থেকে যেই মানটি তুমি পাবে সেটি হল ক্যাপিটাল এফ অফ হাফ, অর্থাৎ চলকের মান হাফের সমান অথবা হাফ থেকে ছোট হবে তার সম্ভাবনা। তাহলে বন্ধুরা, আমরা এই লেকচারে বুঝতে পারলাম একটি অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে সম্ভাবনা ফাংশন কীভাবে লেখা হয় এবং কীভাবে তার ক্যালকুলেশন করতে হয়। আজকে এ পর্যন্তই।